গান্ধীচিত্তনে মহাত্মা গান্ধীর মূর্তির সঙ্গেও বিদ্রোহের ঘটনা আসামে। আসামের চা শহর ডুমডুমা থেকে মহাত্মা গান্ধীর মূর্তি সরে যাওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। এক প্রতিক্রিয়া আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দাবি, তিনি নাকি এ প্রসঙ্গে কিছুই জানেন না। তিনসুকিয়া জেলার গান্ধী চক থেকে সরল মহাত্মা গান্ধীর 5 ফুট 5 ইঞ্চির গান্ধী মূর্তি। হচ্চকিতে এই কাণ্ডে সরব হয়েছে ছাত্র সংস্থা আশু। ঘটনা নিয়ে বিস্তর জল ঘোলা হচ্ছে আসামে। আসামের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন গান্ধী প্রপুত্র তুষার গান্ধী। আসামের চা শহর ডুমডুমা থেকে মহাত্মা গান্ধীর মূর্তি সরে যাওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত ঘটেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দাবি, তিনি নাকি এই প্রসঙ্গে কিছু জানতেন না। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহাত্মা গান্ধীর প্রপুত্র তুষার গান্ধী। হঠাৎ করে গান্ধী মূর্তি সরিয়ে নেওয়া নিয়ে শুরু হয়েছে ছাত্র বিক্ষোভ। কোন ধরনের আগাম ঘোষণা ছাড়াই ডুমডুমার গান্ধী চক থেকে মহাত্মা গান্ধীর মূর্তি সরে যাওয়ার ঘটনার প্রতিবাদী বিক্ষোভ আন্দোলন শুরু করেছে ছাত্র সংগঠনের নেতারা। প্রসঙ্গত, গত দুদিন আগে আসামের তিনসুকিয়া জেলার গান্ধী চক এলাকা থেকে 5 ফুট 5 ইঞ্চির গান্ধীর মূর্তি সরিয়ে নেওয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ঘটনা প্রতিক্রিয়া আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তার কথায়, জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানা নেই তার। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছেন। মহাত্মা গান্ধীর কাছে অনেক ঋণী আসাম। তিনি ভারতরত্ন গোপীনাথ বরদলৈর সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন যখন নেহেরু নেতৃত্বাধীন কংগ্রেস পরিকল্পনা করে আসামকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। এই মন্তব্য করেছিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে গান্ধী মূর্তি সরে যাওয়ার তীব্র প্রতিবাদ আন্দোলন শুরু করেছে আসামের সক্রিয় ছাত্র সংগঠন সারা আসাম স্টুডেন্ট ইউনিয়ন অর্থাৎ আশু। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই নাকি ক্লক টাওয়ার নির্মাণের জন্য গান্ধী মূর্তি সরানো হয়েছে। আশু নেতার কথায়, আমরা যখন পুর বোর্ড ও টাউন কমিটি কর্তাদের সঙ্গে দেখা করি তখনই তারা আমাদের জানিয়েছিলেন একটি ক্লক টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু তাদের প্রশ্ন হলো, অর্থাৎ আশুর প্রশ্ন হলো, গান্ধী মূর্তি সরানোর আগে কেন এখনকার সুশীল সমাজের মতামত নেওয়া হলো না। এর আগে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন গান্ধী প্রপুত্র তুষার গান্ধী। তিনি বলেন, ডিব্রুগড়ে একটি ক্লক টাওয়ার তৈরির জন্য বিজেপি সরকার বাপুর মূর্তিটি সরিয়ে ফেলেছে, বিষয়টি জেনে অবাক হইনি। অন্যদিকে কংগ্রেস নেতা ও প্রাক্তন বিধায়ক দুর্গা ভৌমিক, তিনিও বলেছেন যে আমরা শহর সৌন্দর্যায়নের বিরুদ্ধে নই, তবে তার মানে এই নয় যে মহাত্মা গান্ধীর মূর্তি সরিয়ে তা করতে হবে, বিষয়টি মোটেও বরদাস্ত করবেন না, ওদের মূর্তিটি রেখেই ক্লক টাওয়ার নির্মাণ করতে হবে, এমনটাই জানানো হয়েছে তিনি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।